Waalaikumsalam. Kemana san bay? তুই আর কথা কইস না মানে যে তুই রাক্ষস কিছু তোর পারফরম্যান্স দেখে তোরে নিজের ভাই পরিচয় দিতেও লজ্জা হয় যেখানে আমি আমেরিকান গুলারে হুয়াই দিতাছি আর তুই তোর দেশের লকডাউন পর্যন্ত তুইলা দিতাছে ছি ছি কি করলি তুই ভাই আমার কি দোষ ভাই এই দেশের মানুষ নিজেরাই বড় ভাইরাস ভাই আপনি নিজে না দেখলে বিশ্বাসই করবেন না ভাই প্রথম সমস্যা হইলো ভাই এগো ভিতরে ডুইকাই তো মাংসই কুজ্জা পায় না ভাই গলা টিক্কা পেট পর্যন্ত ধুলার স্তর ভাই এরা নিঃশ্বাসে অক্সিজেন নাই না রে ভাই ধুলা নেই ভিতরে সব কাদা দিয়া মাখামাখি ভাই তুই মাংস পাস না অন্য ভাইরাস কেমনে পাই ঘোড়ার আন্ডা পাই ভাই ভিতরে ডুইকা দেখি বড় ভাইরা আমার নিয়ে হাসাহাসি করতেছে বড় ভাই কেডাই আবার আরে এইডস ভাই ক্যান্সার ভাই হাফানি ভাইরা বাঙালি বোর্ডের মধ্যে ডুইকা দেখি বড় ভাইরা সব কানে দইরা খাড়াই রয়েছে আমার দেখা তারা হাসতে হাসতে কয় পুরান পাগল বাদ পাই না নতুন পাগলের আমদানি কস কি বাঙালির একটু বড়ির এত পাওয়ার কেমনে হালারা তো না খাইয়া থাকা জাতি ভাই বাঙালি জাতির মতো কামিনা জাতি আর নাই ভাই ঘুম থেকে উঠাই এগো কাউন শুরু হয় খাইতে খাইতে ঘুমাই ভাই কিছু না থাকলে মুড়ি নামে একটা মাল খাই ভাই যেটার কোনো স্বাদ নাই গ্রান নাই ভিটামিন নাই তাও এগো সামনে খালি রাখবেন দেখবেন গরুর মতো চাবাইতেই থাকব একদম ফালতু বুঝবি না তুই আমারে এত কাইলে ওগো দেশে এত রোগবালাই কেন এত হাসপাতাল কেন ভাই কাই তো সব বাজাইলা কাউন পোড়াতেলে বাজা দুলাই বাজা মাসিতে হাগা পচা জিনিস খাই ভাই আর ফরমালিন ছাড়া তো কোনো খাউনি নাই এগো অ্যান্টিবডি জন্মের পর তিক্কা খালি মারামারি খিলাখিলির মধ্যে বড় হয়েছে ভাই আমি ডুইকা কিছু কইও নাই অ্যান্টিবডি আইসাই আমারে তাপড়ান শুরু করছে ভাই ওগো অ্যান্টিবডি খুব ডিস্টার্ব ভাই কস কি এত ডেঞ্জারাস জাতি ডেঞ্জারাস আছে কি কম ভাই এইখানে একটা ডিস্ট্রিক্ট আছে নাম নিলে মামলা করব রে ভাই নাম না নি ওই ডিস্ট্রিক্টে ভাই ছাগলরা হানিয়া মার্ডার হইয়া যায় ভাই লুডো খেলা নিয়ে কোপাকুপি করে রে ভাই কোথায় যাবো রে ভাই কাইসে রে এত দেখি পুরা কোপাকুপি জাতি আচ্ছা বুঝতে পারছি ভাই কিন্তু তবু একটু দেখ মানে ভাই চেষ্টা তো কম করতাছি না কিছু কিছু ঘটনা ঘটে এগুলা দুনিয়ার অন্য কোনো করোনা ভাইর ফেস করতে হয় নাই ভাই এই দিন ভাই এক করোনা ভাইরাস অনেক কষ্টে একজনের মাস্কে বসছে মাত্র বাইরে ভাই কি কমু এমন গন্ধ মাস্কে গন্ধে সেই ভাইরাস ভাই মইরা গেছে এত গন্ধ কেন এত গন্ধ কেন হালারা দাঁত মাজে না দাঁত রেগুলার মাঝে কিনা জানি না ভাই তই বাসায় সবাই ভাই এক মাস্ক ব্যবহার করে ভাই বাপে মাস্ক পয়রা বাজারে যায় বিড়ি খাইয়া কাশতে কাশতে বাসায় আহে আহার পর পুলাই আবার হেই মাস্ক পয়রা গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যায় ভাই হেই ফুলাইলে পরে মাই আবার হেই মাস্ক পয়রা বইনের বাড়ি যায় কি বিশ্রি অবস্থা ভাই এইডা যে ছাতা বা বদনা না এগো কে বুঝাইব বাইরে ভাই শুনাই তো আমার বমি আসতেছে রে ভাই এগুলা তো কিছু না ওই দিন এক করোনা ভাইরাস একজনের মুখে মাত্র ডুইকা আমারে কল দিছে দুই ঘন্টার মধ্যে সেই মারা গেল কেন গন্ধওয়ালা মাস্ক পরছিল না ভাই এইখানে একটা নদী আছে নাম বুড়ি গঙ্গা ওই নদীর পানি দিয়া কুলকুলি করছিল ভাই কস কি নদীর পানি দিয়া কুলকুলি করলে আমরা মরবো কেন আমরা কি এতই দুর্বল বেটা ভাই দুনিয়ার এমন কোন ব্যাকটেরিয়া ভাইরাস নাই যেগুলা এই নদীর পানিতে নাই পানি না বইলা আপনি কইতে পারেন একটা ভাইরাস আর ব্যাকটেরিয়ার জুস ফ্যাক্টরি সেই পানি দিয়া এই জাতি গোসল করে কুলকুলি করে ভাই আর আপনি আমারে কন আমরা কি করতাছি জীবনের ঝুঁকিতে পড়ছি ভাই এই দেশে আইসা বাইরে ভাই এ কোন জাতি ভাই তোর উপর আমার আর কোনো রাগ অভিমান নাই তুই ওই দেশে বাচ্চা আসস এতেই আমি খুশি যা অবস্থা বাঙালি থেকে তোর যে কোনো রোগ হয় নাই সে চিন্তা করতেছি যাই হোক তুই না মারতে পারস গ্যাসের সিজ যখন দেখ কয়জন রে সরাইতে পারস প্রায় দুই মাসের উপর হইল তোর পাড়াইলাম মাত্র 18,000 লোকের গায়ে গেছস এটাও খুব হতাশার
ওরে ভাই ওইখানেও সমস্যা, এমন বাটপারের বাটপার জাতি ভাই টেস্ট ওই করে না। আমরা এখানে আছি প্রায় 2 লক্ষ মানুষের বডিতে, এখন টেস্ট না করলে আমরা কেমনে স্বীকৃতি পামু ভাই? জীবনের ঝুঁকি নিয়ে এদের মারতেও আসি কম না, কিন্তু টেস্ট করে না তাই সংখ্যায় কম দেখায় ভাই। এইটা কেমন কথা? টেস্ট না করুক, লক্ষণ দেখা তো বোঝার কথা কার করোনা আছে কার নাই। এখন এত মোবাইল ক্যামেরা, ফেসবুক, কারো কিছু হইলে তো অন্য মানুষ তো জানবই, তাই না? জানবো কেমনে ভাই, অবস্থা এমন যে এরা দর্শিত হইলেও স্বীকার করে, কিন্তু করোনা হইলে স্বীকার করতে চায় না, লজ্জায়। ওমা কেন স্বীকার করে না কেন? এটা তো একটা রোগ, এটা নিয়ে লজ্জার কি আছে? কারণ ভাই আমরা আসার আগে এখানে কিছু বন্ড হুজুর আছে যারা ধর্ম বেচা চলে, তারা এখানে চলাইছে যে আমরা নাকি খালি কাফের মুশরিকদের ধরি, মুসলমান বা মুমিন বান্দাদের ধরি না। আর স্বীকার করবই কেমনে ভাই, এই দেশে করোনার ডরে মায়েরে সন্তান জঙ্গলে ফালাইয়া দিয়ে আসে, যেই ডাক্তার এগোর জন্য জীবন বাজি রাখছে সেই ডাক্তারদের ঘরে ঢুকতে দেয় না ভাই, কবর পর্যন্ত দিতে গেলে আন্দোলন করে যে করোনা হইলে কবর দেয়া যাইব না, তাই কারো করোনা হইলে ভাবে অন্য মানুষ জানলে তো তার এলাকা ছাড়া করব, তাই ভয়ে কয় না। বাড়ির কেউ মরলে অন্যরা স্বীকার করে না যে করোনায় মরছে, কারণ জানলে হেগো তো ক্রাম ছাড়া করব রে ভাই, তাই কেমন যে বেকায়দায় আছি তোমারে কেমনে বুঝাই ভাই। হ হ বুঝছি, তোর আর কিছু কইতে হইব না, ফোন রাখ।